শিক্ষা বেসরকারীকরণ ইস্যুতে কি বিজেপি সরকারের পাশে দাঁড়ালো শাসক দলের তাবেদারি করা গেজেটেড অফিসার্স সংঘের স্কুল শিক্ষা ইউনিট? সোমবার সংগঠনের সাংবাদিক সম্মেলনের পর উঠছে ফের এই প্রশ্ন। এদিন সংগঠনের প্রধান কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করা হয় বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে। এদিন সাংবাদিক সম্মেলনে এক প্রকার সংগঠনের নেতৃত্ব এই প্রকল্পের জয়গান গাইবার চেষ্টা করলেন। বেসরকারীকরণ করা হয়েছে বলে একটা কুৎসা আমরা দেখেছি সামাজিক মাধ্যমে, কিছু লোক তার প্রচার করছে। তো এই যে 100টি সিবিএসই স্কুল অনুমোদন লাভ করেছে, তার যদি একটু প্রেক্ষাপটটা আমরা দেখি, এতে করে রাজ্যের প্রায় 1400 শিক্ষক, স্টাফ নার্স, শিক্ষাকর্মী তারা নিয়োগ করবে রাজ্যের সরকার। প্রশ্ন উঠছে, যদি বেসরকারীকরণের পথে এগুতে না চায় সরকার, তাহলে অবৈতনিক সরকারি শিক্ষা ব্যবস্থায় কেন 100 বিদ্যালয়ের পড়ুয়াদের থেকে বছরে 1000 টাকা করে নেওয়া হবে? এর পেছনেই বা কি রহস্য রয়েছে? পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।